বুধবার রাত 10টা নাগাদ করিমপুর থানার অন্তর্গত করিমপুর বাজার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো বিজন ঘটক নামে এক ব্যক্তি। এলাকায় তৃণমূল নেতা হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তার। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, রাত 10টা নাগাদ বাজার থেকে রুটি ও তরকা কিনে বাড়ি ফিরছিলেন বিজনবাবু। হঠাৎই কৃষ্ণনগর থেকে বহরমপুর গ্রামে একটি লরি করিমপুর বাজারের কাছে তার মোটরসাইকেল সহ তাকে লরির চাকায় আটকে নিয়ে প্রায় 200 মিটার টেনে নিয়ে যায়। এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ লরিটিকে থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক পালিয়ে যায়। এলাকাবাসীরা দ্রুত লরির নিচ থেকে মোটরসাইকেল এবং বিজন ঘটককে বের করে করিমপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই মৃত্যুর খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শোকে আচ্ছন্ন হয়ে পড়ে স্থানীয় জনতা। এরপর তারা ক্ষিপ্ত হয়ে লরিটিতে আগুন ধরিয়ে দেয়। করিমপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আরে মালিককে ধরতে হবে, ড্রাইভারকে ধরতে হবে।